আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। চলে গেলেন বাংলা তথা ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম সেরা নক্ষত্র চুনি গোস্বামী ওরফে সুবিমল গোস্বামী। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফুটবল জীবনের প্রথম থেকেই মোহনবাগানের হয়ে খেলে এসেছেন। 1946 সাল থেকে 1954 সাল পর্যন্ত মোহনবাগান জুনিয়র দলে ও তারপর 1954 থেকে 1968 অবধি মোহনবাগান মূল দলে খেলে এসেছেন তিনি। তার ফুটবল জীবনের সবথেকে বড় কৃতিত্ব ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে 1962 সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জয়। ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন। রঞ্জি ট্রফিতে তিনি বাংলার অধিনায়কত্ব করেছেন। অলরাউন্ডার হিসেবে 46টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। তার ক্রীড়া জীবনে 1962 সালে বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া, 1963 সালে অর্জুন পুরস্কার, 1983 সালে পদ্মশ্রী, 2005 সালে মোহনবাগান রত্ন ইত্যাদি বহু সম্মানে ভূষিত হয়েছেন। 1986 সাল থেকে 1989 সাল পর্যন্ত তিনি টাটা ফুটবল একাডেমির ডাইরেক্টর হিসেবেও কাজ করেছেন। তার মৃত্যুতে গোটা দেশ তথা গোটা বিশ্ব হারালো এক অমূল্য রত্নকে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।